প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা অনলাইন ক্লাসের নির্ণায়ক লেকচার পাসে আজকে তোমাদের সাথে কয়েকটি অঙ্কের সমাধান করব। আমরা গত ক্লাসেও 5টি অঙ্কের সমাধান করেছি, আজকে আমরা বেশ কয়েকটি অঙ্কের সমাধান করব। চলো আমরা অঙ্কগুলো শুরু করি। নির্ণায়কের অঙ্ক আমরা এক নম্বর অঙ্কে লক্ষ্য করো যে প্রমাণ করো b প্লাস c প্লাস 2a a b c c প্লাস a প্লাস 2b b b a a প্লাস b প্লাস 2c, এ তো সমান 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এটা আমরা প্রমাণ করব। এখানে সি তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এ তো সমান এটা প্রমাণ করতে চাই। প্লাস বি প্লাস টু সি, একটু ভুল আছে, লক্ষ্য করো এখানে এ প্লাস বি প্লাস টু সি, এখানে এ প্লাস বি প্লাস টু সি, এখানে বি প্লাস সি প্লাস টু এ, এখানে সি প্লাস এ প্লাস টু বি। লক্ষ্য করো এত সমান আমরা এত প্রমাণ করব। তো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড লক্ষ্য করো, আমরা নির্ণায়কের ধর্ম অনুসারে আমরা জানি, আমরা নির্ণায়কের ধর্মে পড়ছি, নির্ণায়কের যে কোনো সারি, যে কোনো দুটি সারি বা দুটি কলাম যোগ করা যায় এবং কি বিয়োগ করা যায়। তাহলে এই নির্ণায়কের আমরা যদি এই কলাম, এই কলাম আর এই কলাম যোগ করি তাহলে কি পাওয়া যাবে বলতো? এ প্লাস বি প্লাস টু সি, এ আর বি, এ আর এ যোগ করলে টু এ, বি আর বি যোগ করলে টু বি, আর সাথে আছে টু সি, তাহলে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি। অনুরূপভাবে এই তিনটা যোগ করলেও হবে বি আর বি যোগ করলে টু বি, সি আর সি যোগ করলে টু সি, তার মানে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি। অনুরূপভাবে এই তিনটা যোগ করলে হবে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর এখানে থাকবে এ বি প্লাস সি প্লাস টু এ, এ বি বি সি প্লাস এ প্লাস কত টু বি। ঠিক আছে, তাহলে আমরা এক নম্বর কলামটা চেঞ্জ হচ্ছে, এক নম্বর কলাম, দুই নম্বর কলাম আর কি তিন নম্বর কলাম একসাথে যোগ করে এক নম্বর কলামে আমরা লিখলাম। তাহলে নির্ণায়কের কোন ধর্মটা ব্যবহার করলাম? কোন নির্ণায়কের যে কোনো সারি বা যে কোনো কলামের আমরা কি করতে পারি? যোগও করতে পারি এবং কি বিয়োগও করতে পারি। তাহলে আমরা এখানে এক নম্বর, দুই নম্বর আর তিন নম্বর কলামটা যোগ করে এক নম্বর কলামে লিখছি। তাহলে এবার এক নম্বর কলাম থেকে আমরা টু ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারি। কমন নিলে থাকবে ওয়ান এ বি, ওয়ান ওয়ান এ না, এখানে বি প্লাস, বি প্লাস সি প্লাস টু এ বি, নিচে থাকছে এ সি প্লাস এ প্লাস কত টু বি, এটা আমাদের থাকছে। এবার লক্ষ্য করো শিক্ষার্থী, টু ইন্টু এ প্লাস বি প্লাস সি, আমরা যদি এই সারি থেকে এই সারিটা আমরা কী করি? বিয়োগ করি। তাহলে এই সারি থেকে যদি এই সারি বিয়োগ করি তাহলে হবে জিরো, ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো, এইটা থেকে যখন এটা বিয়োগ করবো, এ থেকে এটা বিয়োগ করলে এ মাইনাস টু এ, তার মানে হয়ে যাবে মাইনাস এ প্লাস বি প্লাস সি। লক্ষ্য করো এ মাইনাস বি মাইনাস সি মাইনাস টু এ, এ থেকে টু এ বিয়োগ করলে হবে মাইনাস এ, মাইনাস বি মাইনাস সি, সবগুলোতে মাইনাস কমন নিলে মাইনাস এ প্লাস বি প্লাস সি, আর বি থেকে বি বিয়োগ করলে কত থাকবে? জিরো। পাশাপাশি দুই নম্বর সারি থেকে যদি তিন নম্বর সারি বিয়োগ করি তাও জিরো আসবে, এত থেকে জিরো বিয়োগ করলে থাকবে এ প্লাস বি প্লাস সি, এই বি থেকে এটা বিয়োগ করলে হবে মাইনাস বি প্লাস মাইনাস এ প্লাস বি প্লাস সি, মাইনাস এ প্লাস বি প্লাস সি। এই হলো আমাদের দুই নম্বর সারি থেকে তিন নম্বর সারি বিয়োগ করে আমরা এক দুই নম্বর সারিতে লিখলাম সি প্লাস এ প্লাস কত টু বি। এখানে আমরা এক নম্বর সারি চেঞ্জ হয়েছে এক নম্বর থেকে দুই নম্বর, দুই নম্বর সারি চেঞ্জ হয়েছে দুই নম্বর থেকে তিন নম্বর কলাম বিক করে আমরা লিখলাম। তো লক্ষ্য করো, তাহলে আমরা
2 নম্বর কলাম 1 নম্বর সারি থেকে a প্লাস b প্লাস c কমন যায় আবার 2 নম্বর সারি থেকেও কি করা যায় a প্লাস b প্লাস c কমন নেওয়া যায় তাহলে আমরা যদি কমন নি লক্ষ্য করো এদিকতে আছে 2 ইনটু a প্লাস b প্লাস c আর যদি আবার আরেকটা a প্লাস b প্লাস c প্রথম সারি থেকে এবং দ্বিতীয় সারি থেকে আরেকটা a প্লাস b প্লাস c কমন নি তাহলে দুই সারি থেকে দুইবার a প্লাস b প্লাস c কমন নিতে কত হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার কমন যায় তাহলে থাকবে কি 0 - 1 0 0 1 - 1 1 a c প্লাস a প্লাস 2b তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো a প্লাস b প্লাস c a প্লাস b প্লাস c এখানে একবার এখানে দুইবার গুণ করলে হবে তিনবার আর আমরা এই নির্ণায়কের এই কলামের দুইটা ভুক্তি শূন্য আছে তার মানে তৃতীয় ভুক্তি 1 এর বিসিতি করলে হবে 1 যে সারিতে থাকবে যে কলামে থাকবে বাদ 1 আর 1 গুণ করলে হবে 1 সূত্রের মাইনাস 1 আর 0 গুণ করলে হবে কত 0 তাহলে 1 থেকে 0 বিক করলে 1 1 এর সাথে আর বাকি সব গুণ করলে কি হয়ে যাবে 2 ইনটু a প্লাস b প্লাস কত c হোল কিউব এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে প্রুফ p r o v e d এটা আমাদের আজকের দিনের এক নাম্বার অঙ্কের সমাধান এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বোর্ড পরীক্ষায় আসছে বেশ কয়েকবার আশা করি আমরা বোর্ড পরীক্ষায় বা কলেজের টেস্ট পরীক্ষা বা প্রিটেস্ট পরীক্ষায় আসতে পারে বা যে কোনো ইয়ার চেঞ্জ পরীক্ষায় আসতে পারে তো এই অঙ্কটা তোমরা একটু ভালোভাবে ফলো করবে ঠিক আছে তাহলে আমরা দুই নাম্বার অঙ্কে যেতে চাই লক্ষ্য করো দুই নাম্বার অঙ্কে যে দেখাও যে a মাইনাস b মাইনাস c 2b 2c 2b 2c 2a 2a b মাইনাস c মাইনাস a 2c 2b c মাইনাস a মাইনাস b এ তো সমান a প্লাস b প্লাস c হোল কিউব এটা আমাদের প্রমাণ করতে হবে শিক্ষার্থীরা লক্ষ্য করো দেখাও যে এত নির্ণায়কের মান a প্লাস b প্লাস c হোল কিউব এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আগের মতোই এটা হবে প্রমাণের লেফট হ্যান্ড সাইড আর এটা আমরা প্রমাণ করে দেখাবো রাইট হ্যান্ড সাইড তাহলে শিক্ষার্থীরা আমরা লেফট হ্যান্ড সাইডে যে নির্ণায়কটা দেওয়া আছে এই নির্ণায়কে কি ধর্ম ব্যবহার করলে a প্লাস b প্লাস c চলে আসবে সেটা তোমাকে আগে লক্ষ্য করতে হবে তাহলে এখানে লক্ষ্য করো আমরা যদি এই তিনটা সারি যদি যোগ করি আমরা a b 2b c 2c এখানে b মাইনাস 1 এখানে b 2b প্লাস 1 তাই b করলে যোগ করলে হবে প্লাস b c আর প্লাস 2c যোগ করলে হবে কি প্লাস c তাহলে প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি যোগ করলে হবে a প্লাস b প্লাস কত c অনুরূপভাবে এই দুটো যোগ করলেও কিন্তু কি আসবে a প্লাস b প্লাস c এই দুটো যোগ করলেও কিন্তু কি আসবে a প্লাস b প্লাস c আর বাকিগুলো কি থাকবে অপরিবর্তিত রাখলাম b মাইনাস c মাইনাস a 2b 2c 2c c মাইনাস a মাইনাস b তাহলে আমরা কি করলাম প্রথম সারিটা চেঞ্জ হইছে প্রথম সারি দ্বিতীয় সারি আর তৃতীয় সারি যোগ করে পাইছি আমরা এবার প্রথম সারি থেকে কিন্তু আমরা a প্লাস b প্লাস c কমন নিতে পারি a প্লাস b প্লাস c কমন নিলে থাকবে 1 1 1 এখান থেকে তো কমন নিয়ে নেই তার মানে 2b b মাইনাস c মাইনাস a 2b 2c 2c c মাইনাস a মাইনাস b তাহলে এবার লক্ষ্য করো a প্লাস b প্লাস c তাহলে আমাদের প্রথম সারির সবগুলো ভুক্তি কিন্তু কি হয়ে গেছে শূন্য হয়ে গেছে এবার এত থেকে যদি এত বিক করি 1 থেকে 1 বিক করলে কত আসবে 0 তাহলে 2b থেকে এটা বিক করলে কত আসবে এটা মাইনাস হয়ে যাবে এটা প্লাস হবে অর্থাৎ a প্লাস b প্লাস কত থাকবে c 2c থেকে 2c বাদ দিলে 0 অনুরূপভাবে 1 থেকে 1 বাদ দিলে 0 আবার b প্লাস b মাইনাস c মাইনাস a থেকে 2b বিক করলে থাকবে কি b মাইনাস c মাইনাস a থেকে 2b বিক করলে b থেকে 2b বিক করলে মাইনাস b মাইনাস c মাইনাস a সবগুলোতে মাইনাস কমন নিলে মাইনাস a প্লাস b প্লাস c এখানে থাকবে মাইনাস a প্লাস b প্লাস c 1 2b এখানে থাকবে 2c c মাইনাস a মাইনাস b তাহলে আমরা কি করলাম প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিক করলাম দ্বিতীয় কলাম চেঞ্জ হয়েছে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিক কলাম তো শিক্ষার্থীরা লক্ষ্য করো এবার আমরা সরি এইখান থেকে যখন এটা বিক করছি এটা যখন বিক করছি তখন কিন্তু এখানে a প্লাস b প্লাস c ছিল a প্লাস b প্লাস c c থেকে এটা বিক করছি
এবার দেখো লক্ষ্য করো, প্রথম কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন যায়, আবার দ্বিতীয় কলাম থেকেও এ প্লাস বি প্লাস সি কমন যায়। তাহলে আগে কিন্তু আমাদের এ প্লাস বি প্লাস সি আগে একটা ছিল, আর এখন আরেকটা কমন নিছি, এখান থেকে আরেকটা কমন নিছি, তাহলে মোট কটা কমন হলো? তিনটা। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল কিউব। হোল কিউব কীভাবে পেলাম? আগে একটা, এখন এই দুই কলাম থেকে আরও দুইটা নিয়ে মোট তিনটে হইলো। তো থাকবে কি কমন নেওয়ার পরে? জিরো জিরো ওয়ান, এখানে থাকছে ওয়ান মাইনাস ওয়ান, এখানে থাকতেছে টু বি, এইখানে থাকবে জিরো, এখানে থাকবে ওয়ান, এখানে থাকবে কি সি মাইনাস এ মাইনাস কত বি। এবার আমরা যদি বিস্তৃতি করি, এবার যদি আমরা বিস্তৃতি করি কোন সারি বা কোন কলামটা বিস্তৃতি করো, প্রথম সারিটার বিস্তৃতি করো, প্রথম সারির তৃতীয় ভুক্তিটা ওয়ান আছে, এ প্লাস বি প্লাস সি হোল কিউব। তাহলে ওয়ানের চিহ্ন হলো প্লাস, প্লাস লিখতে হবে না, প্লাস ওয়ান ইন্টু প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি তৃতীয় কলাম, বাদ থাকবে কি ওয়ান, এটা গুণ করবো আগে, ওয়ান মাইনাস ওয়ান আর জিরো গুণ করলে কি আসবে? মাইনাস এ মাইনাস প্লাস জিরো, একের সব গুণ করলে হবে এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এটাই ছিল আমাদের রাইট অ্যান্সার শোট, হ্যাস ইস ও ডাব্লু ইডি শোট। তো শিক্ষার্থীরা আমরা দুই নম্বর অঙ্কটির সমাধান শেষ করলাম, এবার আমরা তিন নম্বর অঙ্কে যাব। শিক্ষার্থীরা লক্ষ্য করো তিন নম্বর অঙ্কটি, প্রমাণ করো ওয়ান মাইনাস ওয়ান প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু এ বি মাইনাস টু বি, টু এ বি ওয়ান মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ টু এ মাইনাস টু বি মাইনাস এখানে টু বি মাইনাস টু এ ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ তো ইকুয়াল ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব। শিক্ষার্থীরা এই নির্ণায়কটির মান এত প্রমাণ করতে হবে। তো লক্ষ্য করো আমাদের এই নির্ণায়কের প্রমাণে কিন্তু ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই রাশিটা বা এই পদটা, এই রাশিটা আমাদের কয়বার আনতে হবে? তিনবার আনতে হবে। এখন বলো কি করলে এই রাশিতে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসে? এখানে কিন্তু ওয়ান প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসে, এখানে প্লাস আনতে হবে। তো আমরা প্রমাণ করার জন্য প্রথমেই লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো, লেফট হ্যান্ড সাইড এত দেওয়া আছে আর আমাদের এটা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তাহলে আমি এই কলামকে বি দ্বারা গুণ করলাম, তাই আগেই কী করবো? বি দ্বারা ভাগ করবো, ওয়ান মাইনাস বি স্কোয়ার টু এ বি টু বি, টু এ বি ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ, এটাকে বি দ্বারা গুণ করছি। তাহলে বি দ্বারা গুণ করলে হবে টু এ বি, বি দ্বারা গুণ করলে বি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। লক্ষ্য করো তৃতীয় কলামকে বি দ্বারা গুণ করছি, বি দ্বারা কি ভাগ করছি। এবার লক্ষ্য করো ওয়ান বাই বি, এই কলাম থেকে যদি এটা বিগ করি, তৃতীয় কলামটা বিগ করি, প্রথম কলাম থেকে তৃতীয় কলাম বিগ করলে ওয়ান প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা বিগ করলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে, প্লাস টু বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার থেকে টু বি স্কোয়ার বাদ দিলে থাকবে প্লাস ওয়ান প্লাস বি স্কোয়ার, তাহলে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অনুরূপভাবে টু এ বি থেকে টু এ বি বাদ দিলে জিরো থাকবে, টু বি থেকে এত বিগ করলে, যেমন টু বি থেকে যদি এটা এত বিগ করি, বিগ করলে হবে টু বি মাইনাস বি মাইনাস এ মাইনাস প্লাস স্কোয়ার বি মাইনাস এ মাইনাস প্লাস কত থাকবে বি কিউব। তাহলে টু বি থেকে বি বিগ করলে থাকবে শুধু বি, সবগুলোতেই যদি বি কমন নিই ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার, তার মানে এত থেকে এত বিগ করলে বি ইন্টু ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকতেছে। তাহলে আমরা প্রথম কলাম থেকে তৃতীয় কলাম বিগ করলাম, আর বাকিগুলো কী থাকবে? সব ঠিক থাকবে, মাইনাস টু বি স্কোয়ার টু এ বি ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমাদের প্রথম কলাম থেকে তৃতীয় কলাম বিগ করলাম। শিক্ষার্থীরা এবার আমরা এই কলাম থেকে কিন্তু ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারি, এই কলাম থেকে কী কমন নিতে পারি? বি কমন নিতে, এখানে বি ছিল, বি কমন নিতে পারি,
এটাকে তো বি দ্বারা গুণ করছিলাম তাই না, বি দ্বারা গুণ করলে এখানে বি হবে, এখানে বি কিউব হবে, ভুল হয়েছিল আমার, হ্যাঁ বি কিউব, তাহলে এখানে বি হবে, এখানে কি বি কিউব হবে, তাহলে সবগুলোর থেকে যদি বি কমন নিই তাহলে ওয়ান বাই বি ইন্টু ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এই কলাম থেকেও তো কমন নিলাম, বি কমন নিলাম, বি কমন নেওয়ার পরে থাকতেছে এখানে ওয়ান, এখানে জিরো, এখানে থাকতেছে বি, এখানে থাকতেছে টু এ বি, এখানে ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস টু এ, এখান থেকে বি কমন নিলে মাইনাস টু বি, এখানে বি কমন নিলে থাকবে টু এ, এখানে বি কমন নিলে ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই বি আর এই বি কি কাটা যাবে, কাটা যাওয়ার পরে কী থাকতেছে লক্ষ্য করো, কাটা যাওয়ার পরে থাকতেছে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবার লক্ষ্য করো এই নির্ণয় একটা থাকতেছে ওয়ান টু এ বি মাইনাস টু বি জিরো ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ বি মাইনাস টু এ ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। শিক্ষার্থীরা এবার আমরা কি করব, এই কলামটাকে যদি আমরা এ দ্বারা গুণ করি, এ দ্বারা গুণ করলে হবে টু এ বি, এখানে আছে টু এ বি, একটা প্লাস একটা মাইনাস বিগ করলে কিন্তু কি হয়ে যাবে জিরো হয়ে যাবে, তাহলে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই তৃতীয় কলামকে আমরা কত দ্বারা গুণ করব, এ দ্বারা গুণ করব, এ দ্বারা গুণ করলে হবে মাইনাস টু এ বি, এ দ্বারা গুণ করলে হবে টু এ স্কোয়ার, এ দ্বারা গুণ করলে হবে এ মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার, আর এইখানে কী দাঁড়াইতেছে ওয়ান জিরো বি টু এ বি ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ, তাহলে আমরা এ দ্বারা গুণ করছি তাই এ দ্বারা কী করে দিলাম ভাগ করলাম। এবার দুই নম্বর কলাম আর তিন নম্বর কলাম যদি যোগ করি ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল, ওয়ান বাই এ যোগ করলে হবে ওয়ান জিরো বি, এটা এটা যখন যোগ করবো তখন হয়ে যাবে জিরো, এত এত যোগ করলে প্লাস টু এ স্কোয়ার আর এ স্কোয়ার বিগ করলে হয়ে যাবে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অনুরূপভাবে এই দুটো যখন যোগ করবো মাইনাস টু এ প্লাস এ মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার, এই দুটো বিগ করলে হবে মাইনাস এ মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার, সবগুলোতে মাইনাস এ কমন নিলে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই দুটো রাশি যোগ করলে হবে মাইনাস এ ইন্টু ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর বাকি থাকলো কি মাইনাস টু এ বি টু এ স্কোয়ার এ মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কার সাথে কী যোগ বিয়োগ করলাম, দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলাম যোগ করলাম, তাহলে তিন নম্বর কলামের সাথে দুই নম্বর কলামের সাথে তিন নম্বর কলাম যোগ করে দুই নম্বরে লিখছি সি টু ড্যাশ সি টু প্লাস সি থ্রি। এবার লক্ষ্য করো তাহলে এই কলাম থেকে কিন্তু আমরা ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার কমন নিতে পারি, তাহলে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগে একবার ছিল এখন নতুন আবার কমন নিলাম, কমন নিলে কি সে স্কোয়ার হয়ে গেছে, আবার এই কলাম থেকে কিন্তু এ কমন নিতে পারি, তাহলে ওয়ান বাই এ ইন্টু এ কমন নেওয়ার পরে থাকবে ওয়ান জিরো বি জিরো ওয়ান মাইনাস এ মাইনাস এ যদি কমন এ যদি কমন নিই তাহলে মাইনাস টু বি থাকবে, এখানে থাকবে এ কমন নিলে টু এ, এখানে থাকবে ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার। এবার লক্ষ্য করো এই এ আর এ কি কাটা যাবে, এইবার আমরা নির্ণয়টা কী করবো বিসিদ্ধি করবো, কিন্তু আমাদের একাধিক ভুক্তি কিন্তু শূন্য নাই, একাধিক ভুক্তি শূন্য না থাকলে যে কয়টা শূন্য থাকবে সেই কয়টা বিসিদ্ধি ছাড়া বাকিগুলো কী করতে হবে বিসিদ্ধি করতে হবে, তাহলে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, আমরা যদি ওয়ানের বিসিদ্ধি করি ওয়ানের জন্য ঈশ্বর ইকলাম বাদ থাকবে ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস টু এ স্কোয়ার, পরে মাইনাস টু বির যদি বিস্তৃতি করি তাহলে এই সারি কলাম বাদ জিরো বিস্তৃতির দরকার নাই তাই মাইনাস টু বির বিস্তৃতি করবো এই সারি কলাম বাদ থাকবে কত জিরো মাইনাস বি। লক্ষ্য করো ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এখানে কিন্তু ওয়ান এ স্কোয়ার থেকে টু এ স্কোয়ার বি করলে প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে মাইনাস বি এর সাথে মাইনাস টু বি গুণ করলে হবে প্লাস টু বি স্কোয়ার, এখান থেকে বি করলে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, আর ওয়ান প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার থেকে টু বি স্কোয়ার বাদ দিলে কি প্লাস বি স্কোয়ার থাকবে, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইবার আর এখানে একবার, মোট কয়বার হলো তিনবার, এটাই ছিল আমাদের তিন নম্বর অঙ্কটির কি সমাধান, এটাই রাইট অ্যান্সার শুড।
বা শর্ট বা প্রুফ যাই দেও তোমরা দিতে পারো। তাহলে আমরা তিন নাম্বার অঙ্কটি শেষ করলাম। শিক্ষার্থীরা আমরা আরেকটা অঙ্ক দেখতে চাই এই ক্লাসে। চার নাম্বার অঙ্কে লক্ষ্য করো, চার নাম্বার অঙ্কটা শিক্ষার্থীরা, চার নাম্বার অঙ্কটা আমরা শুরু করি। লক্ষ্য করো, প্রমাণ করো বি প্লাস সি হোল স্কোয়ার এস স্কোয়ার এস স্কোয়ার বি স্কোয়ার সি প্লাস এ হোল স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। এইটা সমান, এই নির্ণায়কের মান আমাদের প্রমাণ করতে হবে টু এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, তাহলে আমাদের আগের মতোই প্রমাণে কিন্তু এ প্লাস বি প্লাস সি আনতে হবে। কয়বার আনতে হবে? তিনবার। তাহলে এটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে কী করবো? শুরু করবো রাইট হ্যান্ড সাইডে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে এই নির্ণায়কটা দেওয়া আছে আমাদের প্রমাণ করতে হবে এত। তাহলে এটা তো আমাদের রাইট হ্যান্ড সাইড। লক্ষ্য করে দিলে আমরা কি করলে এক প্লাস বি প্লাস সি পাওয়া যাবে? এটা থেকে যদি আমরা এটা বিট করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। বিট করলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরকম থাকবে। তাহলে এ প্লাস বি প্লাস সি চলে আসতেছে আমাদের। তাহলে দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বিট করবো, তারপর প্রথম কলামটা যা ছিল তাই থাকবে, প্রথম কলাম যা ছিল তাই থাকবে। দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বিক করলে এটা থেকে এটা বিক করলে হবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি। আমি একবারে বাগাই দিলাম। আবার এটার থেকে যখন এটা বিক করবো তখন এটা এস এ এ প্লাস বি ইন্টু এ এ এ মাইনাস বি, অনুরূপ সি স্কোয়ার থেকে সি স্কোয়ার বাদ দিলে জিরো। ঠিক আছে, আবার তিন নম্বর সারি থেকে যদি প্রথম সারি বিক করি, তিন নম্বর কলম থেকে প্রথম কলম যদি বিক করি তাহলে আবার আগের মতোই কি হবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি। বি স্কোয়ার থেকে বি স্কোয়ার বিক করলে হবে জিরো। আবার এ প্লাস বি থেকে সি স্কোয়ার বিক করলে হবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তাহলে আমরা প্রথম কলম থেকে সরি দ্বিতীয় কলাম পরিবর্তন হয়েছে, দ্বিতীয় কলম থেকে প্রথম কলম বিক করছি। আবার তৃতীয় কলাম পরিবর্তন হয়েছে, তৃতীয় কলাম থেকে প্রথম কলাম বিক করলাম। তাহলে আমরা এই দুইটা কলাম চেঞ্জ করছি আমরা। দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম থেকে এ প্লাস বি প্লাস সি দুইবার কমন যায়, এখান থেকে একবার এখান থেকে একবার কমন নিলে হোল স্কোয়ারে দেবে। থাকবে কি এই কলাম অপরিবর্তিত থাকবে। এই কলামের এই রাশিটাকে আমরা একটু বাগাই নিই, বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখানে যখন এই দুটো কমন গেছে রয়েছে এ মাইনাস বি মাইনাস সি, এখানে রয়েছে সি প্লাস এ মাইনাস বি নিচে জিরো। এখান থেকে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি কমন গেছে রয়েছে এ মাইনাস বি মাইনাস সি এ প্লাস বি মাইনাস সি সরি জিরো রয়েছে। আর এখানে নিচে রয়েছে এ প্লাস বি মাইনাস সি। এবার লক্ষ্য করো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই দুই সারি যোগ করিয়া আমরা যদি প্রথম সারি থেকে বিক করি তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার থেকে বিক করলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার করা যাবে, থাকবে টু বি সি। অনুরূপভাবে এই দুইটা যোগ করে যখন এটার থেকে বিক করব তাহলে এ মাইনাস বি মাইনাস সি বিক করবো মাইনাস সি মাইনাস এ প্লাস বি। তাহলে এ আর এ কাটা দেয়, বি আর বি কাটা দেয়, থাকবে মাইনাস টু সি। এই দুইটা যোগ করে যখন এটার থেকে বিক করবো, বিক করলে এটার থেকে এটা বিক করলে মাইনাস হয়ে যাবে কাটা দেবে, এটা থেকে বিক করলে মাইনাস বি হয়ে যাবে, তার মানে হবে মাইনাস টু বি, এটা থেকে বিক করলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস সি মাইনাস সি কাটা দেবে। নিচে থাকবে বি স্কোয়ার সি স্কোয়ার সি প্লাস এ মাইনাস বি জিরো জিরো এ প্লাস বি মাইনাস সি। তাহলে আমরা কী করলাম, এক নম্বর সারি থেকে দুই নম্বর সারি আর তিন নম্বর সারি যোগ করে বিক করছি। তাহলে আর ওয়ান ড্যাশ ইজ ইকুয়াল টু আর ওয়ান মাইনাস আর টু প্লাস আর থ্রি। ঠিক আছে, এবার লক্ষ্য করো আমরা কি করতে পারি। এবার এই কলামকে যদি আমরা বি দ্বারা গুণ করি, এই কলামকে যদি আমরা সি দ্বারা গুণ করি, বি দ্বারা গুণ করলে হবে টু বি সি, সি দ্বারা গুণ করলে হবে টু বি সি। পরে এই টু বি সির সাথে যদি যোগ করি তাহলে দুইটা গুণটি কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার দ্বিতীয় কলামকে দ্বিতীয় কলামকে বি দ্বারা গুণ করবো। তাহলে প্রথম কলাম যা ছিল তাই থাকবে, প্রথম কলাম যা ছিল তাই থাকবে, দ্বিতীয় কলামকে
দিয়ে গুণ করব তাহলে 2bc b দিয়ে গুণ করলে হবে bc ab b2 0 b দিয়ে গুণ করলে এটাকে যদি c দিয়ে গুণ করি তাহলে -2bc c দ্বারা গুণ করলে 0 c দ্বারা গুণ করলে ac bc c দ্বারা গুণ করলে কত আসবে c2 তাহলে প্রথম দ্বিতীয় কলামকে d দ্বারা গুণ করছি তাই d দ্বারা ভাগ করলাম তৃতীয় কলামকে c দ্বারা গুণ করছি c দ্বারা ভাগ করলাম এবার আমরা দ্বিতীয় কলাম আর প্রথম কলাম যদি যোগ করি দ্বিতীয় কলাম আর প্রথম কলাম যদি যোগ করি তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার 1 বাই bc দ্বিতীয় কলাম আর প্রথম কলাম যদি যোগ করি -2bc 2bc যোগ করলে হবে 0 এটা যোগ করলে হবে b স্কয়ার b স্কয়ার করা যাবে তাহলে b কমন নিলে তাহলে c প্লাস a এইটা যোগ করলে হবে কত c স্কয়ার অনুরূপভাবে তাহলে প্রথম কলামটা যা ছিল তাই হয়ে গেছে এবার তৃতীয় কলামের সাথে যদি প্রথম কলাম যোগ করি তাহলে কত আসবে 2bc 2bc 0 এটা যোগ করলে হবে b স্কয়ার এইটা যোগ করলে কত আসবে c স্কয়ার করা যাবে এখান থেকে c কমন নিলে থাকবে a প্লাস c c কমন নিলে a প্লাস c আর এখান থেকে c c কমন নিলে a প্লাস c ওকে তাহলে কি করলাম দুই নাম্বার কলাম পরিবর্তন হয়েছে দুই নাম্বারের সাথে এক নাম্বার যোগ করছি তিন নাম্বার পরিবর্তন হয়েছে তিন নাম্বারের সাথে এক নাম্বার যোগ করে তিন নাম্বার রাখছি এবার এই সারি থেকে 2bc এই সারি থেকে b এই সারি থেকে c কমন যায় তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার 1 বাই bc ইনটু 2bc ইনটু b ইনটু c কমন নিলে এখান থেকে 2bc কমন নিলে 1 0 0 এখান থেকে b কমন নিলে থাকবে b b কমন নিলে থাকবে c প্লাস a b কমন নিলে থাকবে b এখান থেকে c কমন নিলে থাকবে c c কমন নিলে থাকবে c c কমন নিলে থাকবে a প্লাস c a প্লাস c এবার যদি আমরা গুণ করি তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার এ বি সি আর এ বি সি কারা থাকবে 2bc এবার যদি আমরা 1 এর বি সি ডি করি 1 এর বি সি ডি করলে এটা মাইনাস এটা এটা গুণ করলে কত হয় এখানে c কমন নিলে থাকবে a প্লাস b একটু বলিছে c কমন নিলে কত থাকবে a প্লাস b এইখানে c কমন নিলে a প্লাস b থাকবে এবার গুণটা করি আমরা এটা গুণ করলে হবে ac প্লাস গুণ করলে হবে bc প্লাস a স্কয়ার প্লাস ab মাইনাস গুণ করলে হবে bc তাহলে তাহলে এখানে a 2bc ইনটু a প্লাস b প্লাস c হোল স্কয়ার এখানে প্লাস bc মাইনাস bc কাটা বাকি থাকবে যে তিনটা পদ এই তিনটা পদ থেকে যদি আমরা a কমন নিই a কমন নিলে থাকবে c a কমন নিলে থাকবে a a কমন নিলে থাকবে b তাহলে এখানে a প্লাস b প্লাস c আর এখানে দুইবার আছে a প্লাস b প্লাস c তার মানে আমরা লিখতে পারি 2 আর a b c গুণ করলে হবে a b c আর এখানে a প্লাস b প্লাস c একবার আর এখানে দুইবার যোগ করলে হবে কয়বার গুণ করলে হবে তিনবার এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছিল সো প্রুফ p r o p e d প্রুফ তাহলে শিক্ষার্থী আমরা আজকের ক্লাসে এই চারটা অঙ্কে সমাধান করলাম খুবই গুরুত্বপূর্ণ চারটা অঙ্ক আজকে করলাম এই চারটা অঙ্ক সবগুলোই বোর্ড পরীক্ষায় বিভিন্ন বোর্ডের সময় আসছে তো আমরা এই চারটা অঙ্ক বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবো এর পরবর্তী ক্লাসেও আমরা নির্ণয়কের আরও বেশ কয়েকটি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে তোমাদের সাথে কথা হাজির হব সেই পর্যন্ত সকলেই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ